আসসালামু আলাইকুম সবাইকে। হোমিওপ্যাথি পেজ থেকে আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো তা হলো অ্যাসিড ফলস। এটি যে কোনো দুর্বলতায় একটি কার্যকর ওষুধ। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের পেজটিকে লাইক করেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং পেজটিকে লাইক করুন। অ্যাসিড ফলস এমন একটি ওষুধ যা গ্রোয়িং ফাস্ট চাইল্ডদের যে কোনো উইকনেসে আপনি ইউজ করতে পারেন। মেন্টাল ফিজিক্যাল দুর্বলতায়, ডায়রিয়ায়, ডায়াবেটিসে, গ্যাস্ট্রিক ইস্যুতে, টাইফয়েডের সাথে, যখন ব্লাড যায় স্টুলে টাইফয়েডের রোগীদের, তাদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকর। অ্যাসিড ফলস মাদার টিংচার আপনি 15-20 ড্রপস কুসুম গরম পানিতে, কুসুম গরম হাফ কাপ পানিতে নিয়ে আপনি সেটি সেবন করতে পারেন। যাদের মেন্টাল ইস্যু অনেক ভালো স্বভাবের কিন্তু কন্ট্রোল থাকে না, শুরুতে মনে হয় ভালো বাট পরে কষ্ট পেলে তারা চেঞ্জ হয়ে যায়, উদাসীন মনের, কথাও বলে না এবং ডিস্টারবেন্স ফিল হয়, কথা ভুলে যায় এবং স্বপ্নে কথা বলে, এই ধরনের লক্ষণ যাদের মধ্যে তাদের ক্ষেত্রে অ্যাসিড ফলস অনেক কার্যকর হয়। মাথায় দেখবেন কষ্টে থাকার কারণে তারা কারোর সাথে কথা বলে না এবং তারা অনেক প্রেশার ফিল হয়, তারা সবসময় ডাল থাকে, মাথা ঘুরায় এবং সন্ধ্যার সময় তাদের বেশি মাথা ঘুরানোর সমস্যা হয়। আর্লি এজে অনেকের হোয়াইট হেয়ারের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রেও অ্যাসিড ফলস অনেক কার্যকরী। অনেকের চোখের নিচে ডাল ফিল হয়, চোখের পাশে নীল, সানলাইটে যেতে চায় না, সিক ফেস হয়, মুখের যে মাড়ি বা গামে দাঁতে মাড়িতে আলাদা, দাঁত থেকে মাড়ি অনেকের আলাদা হয়ে যায়, ঠোঁট শুকনো, জিহ্বা শুকনো হয়ে আসে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকর। শুকনো কাশিতে, কাশিতে বুকে ব্যথা হয়, টিউবারকুলোসিসের ক্ষেত্রে অ্যাসিড ফলস একটি কার্যকরী মেডিসিন। গ্যাস্ট্রোর ইস্যুতে যেমন পেটে গড়গড় শব্দ, পায়খানা সাদা, পিলা, নাভিতে পেইন এবং পুরুষদের সেক্স দুর্বলতায় টেস্টিকেলে ফুলা, অ্যানরাজ, এসব ক্ষেত্রেও অ্যাসিড ফলস একটি কার্যকরী ওষুধ। ফিমেল মহিলারা যারা মা বাচ্চারা দুধ খাওয়াচ্ছেন তারা অনেক সময় দুর্বল ফিল করেন। ব্রেস্ট ফিডিংয়ের কারণে মাদের শরীর থেকে অনেক পুষ্টি চলে যায়, তখন সে সবসময় একটি দুর্বলতার মধ্যে থাকেন, তারা অ্যাসিড ফলসটি ইউজ করতে পারেন। যাদের অনেক পিরিয়ড বেশি হয়, ইয়োলো টাইপের লিকোরিয়া হয়, হাত পা এবং ব্যাক পেইন হয়, মাঝে মাঝে অনেক বেশি ব্যথা হয়, মনে হয় যেন হাত পা ভেঙে আসতেছে, তারা অ্যাসিড ফলস ইউজ করতে পারে। এবং পিরিয়ডের সময় অনেক বেশি ক্রাম্পস হয়, মাসেল স্প্রেইন হয়, এবং অবশ্যই মনে রাখবেন এটি আউটসাইড বা এক্সটার্নাল ইউজের জন্য। আপনি হাফ কাপ কুসুম গরম পানিতে 15 ড্রপ মিশিয়ে 3 বেলা করে ইউজ করতে পারেন, ইউজ মানে খেতে পারেন সে বইটি। এছাড়া আপনার টাইফয়েড হলে, ডালনেস, রাত থেকে সকাল পর্যন্ত অনেক বেশি ঘাম হচ্ছে এবং পায়খানার সাথে আপনার ব্লাড যাচ্ছে, হঠাৎ করে তীব্র জ্বর হলো এবং জ্বরের কারণে আপনি দুর্বল ফিল করতেছেন, আপনার মাথা ঘোরানো হচ্ছে, তখন আপনি অ্যাসিড ফলস খেতে পারেন। অ্যাসিড ফলস অবশ্যই মাদার টিংচার নেওয়াটাই সবচেয়ে বেশি কার্যকরী। মনে রাখবেন অ্যাসিড ফলস ওষুধটির সাথে কখনোই আপনি কফি সেবন করবেন না, তাহলে এর কার্যকারিতা কমে যাবে। যারা এখন পর্যন্ত আমাদের পেজটিকে লাইক করেনি তারা অবশ্যই পেজটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। যে কোনো পরামর্শে আমাদেরকে নক করুন এবং আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। ধন্যবাদ।